হেলমেট পরে কিভাবে বাইতুল মোকাররমে সাধারণ মানুষকে নামাজ পড়তে দেয় নাই, এই গোপালীরা কিভাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপরে হামলা করে তারা দুইজনকে হত্যা করেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয়জন গ্রেপ্তার হয়েছে তার পাঁচজনই ছাত্রলীগ। অতএব এই শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে, নানান বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এদেশের মানুষের এখন দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া হোক, কারণ এই গোপালগঞ্জের গোপালীরা যেভাবে বাংলাদেশের তাণ্ডব এবং লীলা চালাচ্ছে, মসজিদও মানুষ নামাজ পড়তে পারছে না, শান্তি পাচ্ছে না। এদেশের জনগণ শেখ হাসিনাকে কোমরে রশি বেঁধে এনে, হাতে রশি বেঁধে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্র শেখ হাসিনার প্রেতাত্মারা ইতিমধ্যে করছে, যার বহিঃপ্রকাশ গতকালকে বাইতুল মোকাররমে আমরা দেখেছি। এই শেখ হাসিনার কুলাঙ্গার রুহুল আমিন তার সন্ডা বান্ডা গুন্ডা বাহিনী গোপালগঞ্জ থেকে নিয়ে এসে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে নামাজ অবস্থায় যে তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডবের নিন্দা এবং ভাষা আমার জানা নেই। আমরা মনে করি গত 17 বছরে পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা যেভাবে বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই, আমার ভাইয়ের মৃত্যুবরণ করছে সেই জানাজা দিতে দেয় নাই, আমার বাবার জানাজা দিতে চায় নাই, সেই সকল প্রেতাত্মারা গতকালকে বাইতুল মোকাররমে ঢুকে হেলমেট পরে সাধারণ মুসল্লিদেরকে তারা নামাজ পড়তে দেয় নাই। শুধু এখানেই বললে হবে না, আমরা দেখেছি গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতারা গিয়েছিলেন, সেখানে আমাদের দুইজন নেতাকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে তারা একটি প্রতিবন্ধী তাকে খাইয়ে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই শেখ হাসিনা ভারতে বসে নীল নকশা করছে এবং তার নেতাকর্মীদেরকে তারা উস্কানি দিয়ে বাংলাদেশে একটি নৌরাজ্য এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারা আওয়ামী লীগের ব্যানারে রাজপথে আসতে পারছে না, যার কারণে তাদের দলীয় কার্যালয় হিসাবে বাইতুল মোকাররম বেছে নিয়েছে। শুধু বাইতুল মোকাররম না, মন্দির গির্জাসহ অগণিত ধর্মীয় প্রতিষ্ঠান তারা বেছে নিয়েছে। এদেশের জনগণকে আমরা বলতে চাই, সকল ধর্মের লোক আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না থাকি তাহলে এই আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের যেমন মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, কালকে মন্দিরে পূজা করতে দেবে না, গির্জায় প্রার্থনা করতে দেবে না। বাংলাদেশের মানচিত্রকে তারা সবসময় অরক্ষিত করার চেষ্টা করছে। আমরা আজকে এখান থেকে কঠোর ভাষায় মোদিকে বলতে চাই, মোদির শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। মোদি যদি বাংলাদেশের শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে এই মোদির বিরুদ্ধে কঠোর আন্দোলনে দেশের মানুষ গড়ে তুলবে, কারণ একজন খুনি গণধর্ষণকারী একজন মসজিদে নামাজ পড়তে দেয় না, মন্দিরে পূজা করতে দেয় না, গির্জায় প্রার্থনা করতে দেয় না, সেই কুলাঙ্গার শেখ হাসিনাকে মোদি আশ্রয় প্রশ্রয় দিতে পারে না। এদেশের জনগণ শেখ হাসিনাকে কোমরে রশি বেঁধে এনে, হাতে রশি বেঁধে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। তিনি চুয়াট করে চলে আসবেন, কোয়াট করে তাকে ধরে বিচারের আদালতে কারাগারে তাকে নিক্ষেপ করা হবে। এবং বাংলাদেশে বিডিআর হত্যা সহ শাপলা চত্বর এবং বিশ্বজিৎ সহ অগণিত খুন তিনি করেছেন, এই সকল খুনের বদলা এবং বিচার এদেশের মাটিতে হবে বলে এদেশের মানুষ মনে করে।